খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি টোটো ইউনিয়নের পক্ষ থেকে আরজি করের ঘটনায় ধর্ষণ করে খুন করার প্রতিবাদে টোটো চালকদের মিছিল। মিছিল শুরু হয় নন্দনপুর বাসস্ট্যান্ড থেকে রাজহাটি বাজার হয়ে ভীমতলা বাসস্ট্যান্ড পর্যন্ত। টোটো চালকদের একটাই দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং কড়া সাজা দিতে হবে, সেই সঙ্গে কঠোর আইন আনতে হবে। এই বিষয়ে টোটো চালকরা কি বলছেন দেখাবো। খানাকুল থেকে রিপোর্টিং শুভদীপ করেন। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। মিউরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আজকে কি বিষয়ে আপনারা পথে নেমেছেন? আমরা আজকে ওই যে আমাদের আজকের কাণ্ডে ডাক্তারের নিজস্ব খুনের প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিল শুরু করেছি। এই এই পথসভা কোথা দিয়ে কোথা বন্ধ হচ্ছে? এটা আমাদের নন্দনপুর রথতলা থেকে আমাদের মনোয়ার বাবু ডাক্তারখানা পর্যন্ত। আপনার কতজন টোটো চালক আছে? আমাদের টোটো অনেক আছে, কিন্তু আজকে সবাই বেরোতে পারে না ওয়েদার খারাপের জন্য। সেই হিসাবে যতগুলো জুটেছে সেইগুলোই আমাদের চলছে। আমরা খানাকুল 2 নম্বর টোটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই আধিকার কাণ্ডের প্রতিবাদ, আমরা যতক্ষণ না কোন ন্যায় বিচার পাবো আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম তপন সামন্ত। এটা কোথায়? এটা মনোয় বাবু ডাক্তারখানা চেম্বার। আজকে আমাদের পথে নেবার বিষয় হচ্ছে আর্জিকল কাণ্ডে যে গণধর্ষণ করে যিনি ডাক্তার বাবুকে খুন করে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা খানাকুল 2 নম্বর ব্লক টোটো ইউনিয়নের পক্ষ থেকে, এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পথে নেমেছি, প্রতিবাদ মিছিল। আগামী দিনে উনার হত্যার দোষীদের ফাঁসি যতদিন না হচ্ছে আমাদের টোটো ইউনিয়নের পক্ষ থেকে এর থেকেও বড় প্রতিবাদ মিছিল আমাদের চলছে, চলতেই থাকবে। আপনার নাম? আমার নাম শেখ হাসান। এটা কোথায়? এটা রাজাটি মালাই ডাক্তার এমন। প্রতিবাদ মিছিল চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, প্রতিবাদ মিছিল চলছে, চলবে, চলছে, চলবে, দোষীদের ফাঁসি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দোষীদের ফাঁসি দিতে।